অবশেষে বন্ধ হচ্ছে পোস্তগোলা ব্রিজে টোল আদায়। আগামী 1 জুলাই থেকে পোস্তগোলা ধলেশ্বরী আড়িয়ালখা সেতুতে টোল দিতে হবে না বলে জানিয়েছেন, সকালে হাইকোর্টকে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। টোল দিতে হবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। আগামীকাল বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চে এই সংক্রান্ত প্রতিবেদন দাখিল করা হবে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাইনুল হাসান জানান, টেন্ডারের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও পোস্তগোলা ব্রিজ থেকে টোল আদায় করা হচ্ছিল, এ কারণে রাষ্ট্রপক্ষ থেকে টোল আদায় বন্ধে হাইকোর্টে আবেদন করা হয়।